আসসালামু আলাইকুম প্রিয় সুধি হজরত আদম আলি আল্লাহ আল্লাহতালার তরফ থেকে ক্ষমা লাভের পর কিছুটা নিশ্চিন্ত হলেন বটে কিন্তু জীবনযাপনের ক্ষেত্রে জটিলতার মধ্যে দিন দিনযাপন করতে লাগলেন তিনি ও বিবি হাওয়া এই দীর্ঘদিন গাছের ফলমূল ও পানি পান করে জীবন ধারণ করেছেন যা ছিল অত্যন্ত কষ্টকর ও পীড়াদায়ক এই অবস্থায় হজরত জিবরুল আলি ব্যস্ত থেকে একজোড়া বলদ এবং একজোড়া গাভিয়ানে দিলেন সেই সঙ্গে কিছু গমের নিয়ে আসলেন অত্যপর বলদ দ্বারা চাষাবাদ করে ফসল উৎপাদন করার পদ্ধতি তিনি শিখিয়ে দিলেন গম মাটিতে ফেলার সাথে সাথে হজরত আদম আলাইসাল্লাম সাত ঘন্টার মধ্যে পাকা গম লাভ করতে সক্ষম হলেন এর খোসা ছাড়ানো এবং গোড়া করে রুটি তৈরির পদ্ধতি হজরত হাওয়া আলিয়া সাল্লামকে শিখিয়ে দেওয়া হল কিন্তু রুটি ভাজার জন্য আগুনের অভাব দেখা দিল জনিকো খেন লিখেন তালা হজরত আদমআকে চোখমুখী পাথর ঘষে আগুন জ্বালানোর নির্দেশ দেন সেভাবে আদম আলি সাল্লাম আগুনের সন্ধান লাভ করেন আগুনের ব্যবস্থা হবার পরে রুটি তৈরি মাংস পাক করা ও অন্যান্য জরুরি প্রয়োজন সমাধা করা আদম আলি সাল্লাম ও বিবে হাওয়ার পক্ষে সহজ হয় এরপর হাজরত জিবরুল আলি সাল্লাম লোহার ব্যবহার স্মরণের ব্যবহার শিক্ষাদীক্ষার পদ্ধতি ঘর তৈরির জ্ঞান ইত্যাদি এক এক করে হজরত আদম আলি সাল্লাম ও বিবে হাওয়াকে শিখিয়ে দেন যাতে করে শেষ জীবনে হজরত আদম আল্লাহ সাল্লাম বিনা পরিশ্রমে বৈজ্ঞানিক পদ্ধতিতে অনেক কঠিন ও দুরূহ কাজ সহজে সমাধান করতে সক্ষম হন সরলমতি আদম ও হাওয়া আলহ সাল্লাম ব্যাস্তে থাকাকালীন সময়ে যতটা সহজ সরল ছিলেন পৃথিবীতে আগমনের পরে তার চেয়ে বহুগুণ সতর্ক ও সাবধান হন শয়তানের পক্ষে পৃথিবীতে এসে হজরত আদম আলা দ্বিতীয়বার আর কোনো বিপদে ফেলা সম্ভব হয়নি বরং আদম আলাকে ধোকা দিতে গিয়ে শয়তানকে অনেক ক্ষেত্রে বিপদের সম্মুখীন হতে হয়েছে তবে শয়তান আদম আলা সন্তানদের মধ্যে নিজ প্রভাব ও প্রসারতা বিস্তার করতে সক্ষম হয়েছে হযরত আদম ও হাওয়া আল্লাহ আল্লাহতালা স্থায়ীভাবে সিংহলে বসবাসের আদেশ দেন তারা আল্লাহতালার হুকুম অনুসারে সেখানে বসবাস করতে আরম্ভ করেন সেখানে তাদের সন্তান সন্ততি জন্ম নেয় আল্লাহতালার বিধান হিসেবে হজরত হাওয়া আলি সাল্লাম একত্রে দুইটি সন্তান প্রসব করতেন একটি ছেলে অপরটি মেয়ে এই পদ্ধতির রহস্য ছিল এক জুড়ের ছেলে অপর জুড়ের মেয়ের সাথে এবং অপর জুড়ের মেয়ে প্রথম জুড়ের ছেলের সাথে বিবাহ সম্পাদন করা হতো হজরত আদম আলাই সাল্লামের প্রথমে যে জোড়া সন্তান জন্ম হয় তার ছেলের নাম কাবিল ও মেয়ের নাম রাখা হয় একলিমা একলিমা ছিল খুবই সুন্দরী ও রূপসী দ্বিতীয়বার হজরত আদম আলি সাল্লামের যে সন্তান জন্ম নেয় তার ছেলের নাম রাখা হয় হাবিল এবং মেয়ের নাম রাখা হয় লিওয়াজা দ্বিতীয়বারের কন্যাটি তেমন সুন্দরী ছিল না এভাবে প্রতিবছর বছর বিবি হাওয়া একজোড়া করে সন্তান জন্ম দিতে আরম্ভ করেন ইতিহাস সূত্রে যতদূর জানা যায় তাতে বিবি হাওয়া সর্বমোট একশত আশি জোড়া সন্তানের জন্ম দিয়েছেন বলে কথিত আছে প্রথম ও দ্বিতীয় জুড়ের সন্তানেরা যখন বড় হয় তখন আল্লাহ আল্লাহতালা তার বিধান অনুসারে তাদের বিবাহ সম্পাদন করার জন্য তাকিদ দেন তখন হজরত আদম আলাইসাল্লাম প্রথম দুই জোড়ের সন্তানদেরকে ডেকে আল্লাহতালার বিধান অনুসারে বিবাহের প্রস্তাব করেন এই ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ সন্তান কাবিল আপত্তি করে বলল আমার বোন একলিমাকে আমি বিবাহ করব তখন হজরত আদম আলাাল্লাম বললেন এটি আল্লাহ তালার বিধান নয় কাবিল বলল এটি আল্লাহ তালার বিধান নয় তার প্রমাণ কী তখন হজরত আদম আলাইসাল্লাম বললেন তুমি এবং হাবিল দুইজনে দুইটি কুরবানি করে মিনার পাহাড়ের উপর রেখে আস যার কুরবানি আল্লাহ কবুল করবেন সে একলিমাকে বিবাহ করবে হজরত আদমআসাল্লামের যুগে সত্য মিথ্যা এবং ভালো মন্দের অবগতির জন্য আল্লাহ আল্লাহতালা এই ধরনের একটি মোজেজা হজরত আদম আলাইসাল্লামকে দান করেছিলেন অন্যান্য নবীগণের যুগেও এ জাতীয় অনেক ব্যবস্থা চালু ছিল যা দ্বারা সরাসরি আল্লাহ তালার পক্ষ থেকে অজানা বিষয় সম্বন্ধে গাত হওয়া সম্ভব ছিল এবং উচিত বিচারের রায় পাওয়া যেত যেমন হজরত নুহ আলি সাল্লামের যুগে ছিল জাহাজ জাহাজের উপরে হাত রাখলে যদি জাহাজ স্থির থাকত তবে বোঝা যেত বাদী সত্যবাদী আর যদি নড়ে উঠত তবে বোঝা যেত বাদী মিথ্যাবাদী হযরত দাওয়দ আলহ্লামের যুগে ছিল লোহার শিকলের ব্যবস্থা এটা আসমানের ঝুলন্ত থাকত বিবাদমান ব্যক্তিদের মধ্যে যে শিকল ধরত সে যদি সত্যবাদী হতো তাহলে শিকল তার হাত জড়িয়ে ধরত আর যদি মিথ্যাবাদী হতো তবে শিকল তাকে ধরতো না হজরত সোলাইমান আলহ সাল্লামের যুগে ছিল গর্তের বিচার বিবাদমান ব্যক্তিদের মধ্যে যার পা গড়তে আটকে যেত সে ছিল অন্যায়কারী আর যার পা গড়তে আটকাত না সে ছিল সত্যবাদী হজরত জাকারিয়া আলাহ যুগে ছিল কলমের বিচার এভাবে অধিকাংশ নবীর যুগে সত্য মিথ্যা যাচাইয়ের এক একটি খোদাই ব্যবস্থা থাকত কিন্তু শেষনবী হজরত মোহাম্মদ সাল্লাহসাল্লামের যুগে আল্লাহতালা এসব ব্যবস্থা বাতিল করে দুইজন সাক্ষীর জবনবন্দির উপর সত্য মিথ্যার প্রমাণ নির্ভর করে দিলেন এটা ছিল নবীর রোম্মতকে সম্মানিত করে দেখাবার একটি পদ্ধতি মাত্র হযরত আদম আলাইসাল্লামের নির্দেশ অনুসারে তার দুই পুত্র হাবিল ও কাবিল দুইটি মেষ জবাই করে মিনার এক পাহাড়ের উপরে রেখে আসলো কিছুক্ষণের মধ্যে একখণ্ড অগ্নি এসে হাবিলের জবেহকিত মেসটি উধাও করে নিল এই দৃশ্য অবলোকন করে হজরত আদম আলা সাল্লাম বললেন হাবিলের কুরবানি কবুল হয়েছে অতএব সেই একলিমাকে বিবাহ করবে আল্লাহ আল্লাহতালার এই ইঙ্গিত অনুসারে হজরত আদম আলাইসাল্লাম হাবিলের সঙ্গে একলিমাকে এবং কাবিলের সঙ্গে লিওজাকে বিবাহ দিয়ে দিলেন কাবিল ইমানদারির ক্ষেত্রে খুব অগ্রগামী ছিল না সে পিতার সিদ্ধান্ত মনে প্রাণে মেনে নিতে পারল না সে হাবিলকে হুমকি দিয়ে বলল তুমি একলিমাকে পরিত্যাগ করো না হয় আমি তোমাকে হত্যা করব হাবিল সেই কথাই বলল আমি আল্লাহ ও ওরাসলের সিদ্ধান্তের উপর বহাল থাকব তাতে তুমি আমাকে ভয় প্রদর্শন করে পথভ্রষ্ট করতে পারবে না কাবিল এই কথায় ভীষণ ক্রদান্বিত হলো এবং হাবিলকে হত্যা করার প্রতিজ্ঞা করল একদা হজরত আদম আলাইসাল্লাম ও কাবা ঘর জিয়ারতের জন্য মক্কা শরীফ চলে গেলেন এদিকে কাবিল এই সময়টাকে তার দূরভীষণ চরিতার্থের উপযোগী সময় হিসেবে বেছে নিল এবং হাবিলের পিছনে পিছনে ঘুরে বেড়াতে লাগল কাবিলের চিন্তা কার্যকর করার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা দেখা দিল সেটা হল কি উপায়ে তাকে হত্যা করবে তা সে স্থির করতে পারল না এই সময় শয়তান দীর্ঘদিন পরে হজরত আদমুল ইসাল্লামের সন্তানদের ক্ষেত্রে একটু কাজ করার সুযোগ পেয়ে অত্যন্ত আনন্দিত হল সে কাবিলের সম্মুখে একজন পথচারী হিসেবে উপস্থিত হলো। কাবিল দেখল পথচারীর সম্মুখ দিয়ে একটি সাপ অতিক্রম করছিল এমন সময় পথচারী একখণ্ড ভারী পাথর এনে সাপের মাথায় আঘাত করল তাতে সাপের মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এবং অল্প সময়ের মধ্যে সাপটি মারা গেল এই কাজ সমাধা করে পথচারী চলে গেল কাবিল এই দৃশ্য দেখে হত্যার উপযুক্ত কৌশল গ্রহণ করল অতঃপর সে হাবিলের খোঁজখবরে বের হল বাড়ির বাইরে গিয়ে সে দেখতে পেল হাবিল ছাগলের বসবাসকারী একটি নির্জন গৃহের এক কোণে ঘুমিয়ে আছে তখন কাবিল দূর থেকে একটি ভারী পাথর বহন করে নিয়ে আসলো এবং ধীরে ধীরে হাবিলের কাছে গিয়ে সজোরে পাথর দ্বারা তার মাথায় আঘাত করল অমনি হাবিল ছটফট করে উঠল তখন কাবিল পাথরটি উঠিয়ে পুনরায় তার মাথায় আঘাত করল এবার সে নিস্তব্ধ হয়ে গেল হাবিল মৃত্যুবরণ করল প্রাথমিক কাজ সমাধা করে সে দ্বিতীয় আরেকটি সমস্যার সম্মুখীন হল হাবিলকে হত্যা করা হয়েছে এখন তার লাশটি কি করা যাবে যদি এভাবে রাস্তার পাশে লাশটি পরে থাকে তাহলে তার অন্যান্য ভাইয়েরা এই হত্যার রহস্য অবশ্যই উদ্ঘাটন করে ফেলবে কাবিল এই বিষয় নিয়ে খুবই দুশ্চিন্তাগ্রস্ত হল এমনকি সে দুই চোখের পানি ছেড়ে দিয়ে অঝোর নয়নে কাঁদতে লাগল এমন সময় সে একটু দূরে দেখতে পেল দুইটি কাক ভীষণ যুদ্ধে ও মারামারিতে লিপ্ত কিছুক্ষণ মরণপণ যুদ্ধ করার ফলে একটি কাক মৃত্যুবরণ করল হত্যাকারী কাকটি নিজের ঠোঁট ও পা দ্বারা মাটিতে একটা বড় গর্ত করে নিল এবং মৃত কাকটিকে টেনে এনে সেই গর্তের মধ্যে ফেলে উপরে মাটি দিয়ে ঢেকে দিল এই কাজ সমাধা করে কাকটি উড়ে চলে গেল কাবিল এই দৃশ্য দেখে নিজের জন্য পথ পেয়ে গেল তাড়াতাড়ি সে নিকটবর্তী স্থানে একটি কবর খনন করল এবং তার মধ্যে হাবিলকে রেখে মাটি চাপা দিল এই প্রসঙ্গে কোরআনুলকারী মেরসাদ হয়েছে আর তাদেরকে আদমের দুই পুত্রের বৃত্তান্ত যথাযথভাবে শুনিয়ে দিন যখন তারা উভয়ে কিছু কোরবানি পেশ করল তখন তাদের একজনের কুরবানি কবুল হলো এবং অপরজনের কবুল হল না যার কুরবানি কবুল হল না সে বলল আমি তোমাকে খুন করবই অপরজন বলল আল্লাহ পাক মুত্তাকিদের কুরবানি কবুল করে থাকেন তুমি আমাকে খুন করার জন্য তোমার হাত বাড়ালেও আমি তোমাকে খুন করার জন্য আমার হাত তুলব না আমি আল্লাহ তালাকে ভয় করি আমি চাই যে এই বারাবারের দরুন তুমি আমার ও তোমার পাপের ভার বহন করো ফলে তুমি দু অন্তর্ভুক্ত হয়ে যাও এটাই জালিমদের শাস্তি অত্তপর তার নফস তাকে উত্তেজিত করল নিজের ভাইকে হত্যা করতে অত্তপর সে ক্ষতিগ্রস্ত লোকদের অন্তর্ভুক্ত হল অনন্তর আল্লাহ একটি কাক পাঠালেন সে এসে মাটি খুঁড়তে লাগলো যেন কাবিলকে দেখিয়ে দেয় কী রূপে ঢাকবে নিজের ভাইয়ের লাশকে তা দেখে কাবিল মনে মনে বলল হায় আফসোস আমি এই কাকটির মতো হতে পারলাম না যাতে নিজের ভাইয়ের লাশকে গোপন করতে পারি অত্যপর সে অনুতপ্ত হতে লাগল এ কারণে আমি বনি ইসরায়েলের প্রতি বিধান দিলাম যে কেউ কোনো ব্যক্তিকে হত্যা করলে কোনো প্রাণের বিনিময় ব্যতীত অথবা কোনো ফাসাদ ব্যতীত যা ভূপৃষ্ঠে তার দ্বারা বিস্তার হয় তবে সে যেন দুনিয়ার সব মানুষকে হত্যা করল আর যে ব্যক্তি একটি প্রাণকে রক্ষা করল তবে সে দুনিয়ার সব লোকের প্রাণ রক্ষা করল শ্রম আয়াতা আয়াত সাতাশ থেকে বত্রিশ ইমাম আহমদ রহমতুল্লাহি আলহি শিও মুসনাদ কিতাবে মাসুদ আবদুল্লাবিনী মাসুদ্রাদিয়াল্লাহতুল্লাহ থেকে একটি হাদিস বর্ণনা করেছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন ভূপৃষ্ঠে যখনই কোনো ব্যক্তি অন্যায়ভাবে নিহত হয় তখনই তার গুনাহ অবশ্যই হজরত আদম আলা পুত্রের অর্থাৎ কাবিলের ঘাড়ে বর্তায় কেননা সেই প্রথম ব্যক্তি যে অন্যায়ভাবে হত্যা আরম্ভ করে এই অপবিত্র প্রথার প্রবর্তন করেছে মুসনাদা আহমদ কাকের ঘটনাটি তাফসির কারকগণ লিখেছেন যে কাক দুটি ছিল আল্লাহর ফেরেস্তা এই ফেরেস্তা পাঠিয়ে আল্লাহ তালা মৃতদেহকে কিভাবে দাফন করতে হবে তা পৃথিবীর মানুষকে শিক্ষাদানের জন্য এই ঘটনার অবতারণা করেন যেহেতু ইতিপূর্বে এই পৃথিবীতে আর কোনো মানুষ মারা যায়নি এটাই মৃত্যুর প্রথম ঘটনা অতএব মৃত্যুর পরের বিধান ও নিয়ম সম্বন্ধে কারও কোনো জ্ঞান ছিল না তাই এভাবে আল্লাহতালা মানুষকে শিক্ষা দিয়েছেন এছাড়া হত্যা করা ও সহিংসতার ঘটনাও পৃথিবীতে এটাই সর্বপ্রথম কাবিল সব ঝামেলা শেষ করে নিশ্চিন্ত হল পৃথিবীতে তার আর কোনো প্রতিবন্ধকতা নেই এবার সে মহা আনন্দে একলিমাকে বিয়ে করবে তাই মনের আনন্দে সে পথ চলতে আরম্ভ করল হঠাৎ আল্লাহতালার ইঙ্গিতে তার হাঁটু পর্যন্ত মাটির মধ্যে কেড়ে গেল কাবিল তা উঠানোর জন্য যথেষ্ট চেষ্টা করল বারবার আল্লাহতালার নাম স্মরণ করল এবং তার করুণা ভিক্ষা চাইল আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে বানিয়েল হে পাপিষ্ঠ রক্তের সম্পর্ক ছিন্ন করে যেই ব্যক্তি ভাইকে হত্যা করেছে তার শাস্তি হল জীবন্ত অবস্থায় তাকে মাটিতে পুঁতে ফেলা তাই তোমার অন্তিম সময় এসে গেছে কোনো ক্রমে তোমার রেহাই নেই তখন কাবিল অনুনয়ের সরে বলল হ্যাঁ পড়ুয়ার দেগার বেহেস্তে শয়তান আপনার নিষেধ অমান্য করে হজরত আদম আলাইসাল্লামকে নিষিদ্ধ গাছের ফল বক্ষণ করিয়েছিল। তার উপরে তো এত বড় শাস্তি অবতীর্ণ হয়নি তাছাড়া হসরত আদম সাল্লাম ও হাওয়ালসাল্লাম সরাসরি আপনার আদেশ লঙ্ঘন করল তাদেরকেও এত বড়ো শাস্তি প্রদান করেননি সেখানে আমার উপরে এত বড়ো শাস্তি চাপানো কি অন্যায় নয় তখন তাকে জবাব দেওয়া হল তারা কেউ রক্তের বন্ধনকে অর্থাৎ ভাইকে হত্যা করেনি তোর অপরাধের তুলনায় তাদের অপরাধ শতভাগের এক ভাগ এরপরে কাবিলের কুমোর পর্যন্ত মাটি গ্রাস করে নিল সে বলল আমার পাপকার্যের ধরন সর্বনিকৃষ্ট অতএব আমাকে আল্লাহতালা চরম শাস্তি দিবেন তাই সে চিৎকার দিয়ে আল্লাহ তালার দরবারে ফরিয়াদ করল হ্যাঁ আমার প্রভু আপনি আমার পিতা হজরত আদম যে যেই কালেমার ও সেলাই ক্ষমা করেছিলেন আমি সেই কালেমা পাঠ করছি এই বলে সে কালিমা পাঠ করে তারপর বলে এখন এই কালেমার বরকতে আমাকে ক্ষমা করুন এরপরে কাবিলকে ছেড়ে দেওয়ার জন্য আল্লাহতালা মাটিকে হুকুম দিলেন অমনি মাটি তাকে ছেড়ে দিল এবার কাবিল নিজেকে পাপমুক্ত মনে করল তাই সে পূর্বের মনোবাঞ্ছা পূরণ করতে এক্লিমার দিকে অগ্রসর হল তখন আল্লাহতলা কাবিলকে ফেরেস্তা দ্বারা এক নির্জন এলাকায় নির্বাসন দিলেন সেখানে তাকে এক মহাশাস্তির মধ্যে রেখে দিলেন জনিকো ফেরেশতাকে নিয়োগ করে দিলেন যেন এক কঠিন পাথর দ্বারা তার মাথা চূর্ণ বিচূর্ণ করে দিবে ক্ষণকাল পরে মাথা ঠিক হবে আবার পাথর দ্বারা বিচূর্ণ করে দিবে আল্লাহ আল্লাহতলা এভাবে কিয়ামত পর্যন্ত তাকে শাস্তি প্রদানের হুকুম দিয়েছেন কাবিল পাথরের প্রতি আঘাতের যন্ত্রণায় আকাশ বিদারি চিৎকার দিয়ে ওঠে এবং জ্ঞান হারিয়ে ফেলে পুনরায় যখন তার হুশ আসে তখন তাকে দ্বিতীয়বার আঘাত করা হয় এদিকে হযরত আদম আলি হজ সমাধা করে দেশে এসে হাবিলকে দেখতে পেলেন না তখন আদম ও হাওয়া আলি উভয়ের মন খুব অস্থির হয়ে উঠল কারণ হাবিল ছিল পিতামাতার অত্যন্ত প্রিয় হাবিল যেমন ছিল ন্যায়পরায়ণ সৎসাহসী তেমনি ধর্মানুরাগী ও পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল তাই পিতামাতা তাকে না পেয়ে খুবই অস্থির হয়ে গেলেন এক্ষেত্রে কাবিলের কথা তারা ভুলে ও স্মরণ করলেন না কারণ তার চরিত্র ছিল খারাপ ধর্মকর্মের বালাই তার মধ্যে আদৌ ছিল না এজন্য পিতামাতা কখনোই তাকে সহ্য করত না সর্বদা তার থেকে দূরে থাকা নিরাপদ মনে করত হজরত আদম ও হাউআালসাল্লাম পুত্র শোকে পাগল প্রায় হয়ে পৃথিবীর বিভিন্ন স্থানে অনুসন্ধান আরম্ভ করলেন একতা জিবরিল আলহ তাদের কান্না দেখে আর সহ্য করতে পারলেন না তখন হজরত আদম ও হাওয়া আলহ্লামের নিকটবর্তী হয়ে বললেন আপনার প্রাণপ্রিয় সন্তান হাবিলকে আপনার কুপুত্র কাবিল হত্যা করেছে এবং তাকে বিনা জানা যায় অমুক স্থানে দাফন করেছে তখন হজরত আদম আলি হাবিলের কবর দেখার জন্য আবেদন জানালো। জিবরিল আলহিসাল্লাম তখন হজরত আদম ও হাওয়া আলি নিয়ে হাবিলের কবরের কাছে পৌঁছে বললেন এটাই হাবিলের কবর হযরত আদম ও হাওয়া আলি প্রথমে তার জানাজা পড়লেন তারপর কবরের পাশে বসে দীর্ঘ সময় কাঁদলেন সর্বশেষে বিচ্ছেদের যন্ত্রণা সহ্য করতে না পেরে কবর খুঁড়ে হাবিলকে বের করলেন এবং একটি বক্সে ভরে নিজ বাসস্থানে নিয়ে আসলেন বক্সটি নিজের ঘরে রেখে দিলেন দৈনিক আট দশবার বক্স খুলে হাবিলের চেহারা দেখতেন একদা হজরত জিব্রিল আলি সাল্লাম এসে হযরত আদম আলি সাল্লামকে বললেন মৃত লাশ এভাবে রাখা আল্লাহতালার বিধান নয় অতএব আল্লাহতালার সন্তুষ্টির জন্য এই লাশকে কবরে দাফন করুন হযরত আদম এবং হাওয়া আলি সাল্লাম অন্যান্য সন্তানদেরকে নিয়ে আরেকবার জানাজা পরে নিজ ঘরের মধ্যে একপাশে হাবিলের লাশ দাফন করলেন হজরত আদম আলাইসাল্লামের তৃতীয়বারের পুত্র সন্তানের নাম ছিল হজরত শৈশ আলাইসাল্লাম তিনি ছিলেন আদম সন্তানদের মধ্যে সবচেয়ে নেককার ব্যক্তি তিনি নবতি লাভ করেছিলেন হাবিলের পরে হজরত শৈশ আলাইসাল্লাম ছিলেন পিতামাতার নিকট অধিক প্রিয় তিনি আদম আলাইসাল্লামের বৃদ্ধ বয়সে সর্বদা তার নিকটে খেদমতে মশগুল থাকতেন একদা বৃদ্ধ বয়সে হজরত আদম আলাইসাল্লাম সকল সন্তানকে তার জন্য ফলমূল নিয়ে আসতে হুকুম দিলেন সন্তানেরা পিতার হুকুমের পরিপ্রেক্ষিতে যে যা পারলো তা নিয়ে আসলো কিন্তু হজরত শিষ আলাইস্লাম কিছুই আনলেন না তখন হজরত আদম আলাইসাল্লাম বললেন শীষ তুমি তো কোনো ফল নিয়ে আসলে না হজরত শিষ আলাইসাল্লাম বললেন আব্বা যান আপনি বেহেস্তের মধ্যে অত্যন্ত সুস্বাদু ফলের স্বাদ গ্রহণ করেছেন এখন এই পৃথিবীর স্বাদবিহীন ফল আপনার সম্মুখে পেশ করতে আমার লজ্জা হচ্ছে তাই আমি কিছুই আনিনি। এছাড়া আপনি আল্লাহ আল্লাহতালার একজন অদ্বিতীয় নবী আপনি যদি বেহেস্তি ফল খেতে আশা করেন এবং আল্লাহতালার নিকট আরজ পেশ করেন তবে নিশ্চয়ই আল্লাহ তালা আপনার জন্য বেহেস্তি ফল প্রেরণ করবেন হজরত আদম আলাইসাল্লাম শেষ কথা শুনে বললেন প্রিয় বৎস আমি আল্লাহ আল্লাহতাল্লার নিকট গন্ধম খেয়ে যে অপরাধ করেছি তাতে দ্বিতীয়বার পণ্য খাবারের জন্য কোনো কিছুর আবেদন করতে আমার ভীষণ লজ্জা হয় তার চেয়ে বরং তুমি নিষ্পাপ ছেলে আল্লাহর দরবারে প্রার্থনা করো তখন হজরত শীস আল্লাহ আল্লাহতালার দরবারে কিছু ফল ফলমূলের জন্য প্রার্থনা করলেন আল্লাহতালা হজরত শীস আলাইস্লামের আবেদনের পরিপ্রেক্ষিতে অনেকগুলো ঝুরি ফল বোঝাই করে একজন হুরকে দিয়ে হজরত শিষ আলাইস্লামের নিকট পাঠিয়ে দিলেন হুর হজরত শিষ আলাইস্লামের নিকট এসে বললেন আল্লাহ তালা আমাকে সহ সব ফলমূল আপনার জন্য প্রেরণ করেছেন তখন হজরত শীশ আলাইসাল্লাম সব কিছু নিয়ে পিতার সম্মুখে হাজির হলেন হজরত আদম আলাইসাল্লাম বেহস্তি ফল খেলেন এবং পর্যাপ্ত পরিমাণ সকল সন্তানদের মধ্যে বিতরণ করলেন সর্বশেষে হুরের সাথে হজরত শীষ আলাই সাল্লামের বিবাহ দিয়ে দিলেন অতঃপর হুরকে বললেন মা তুমি এখন বেহেসে চলে যাও যেহেতু পৃথিবীতে তোমার উপযোগী পরিবেশ নেই তোমার সঙ্গে একদিন বেহেসতেই শীষের মিলন হবে পৃথিবীতে নয় তখন হুর সালাম দিয়ে বিদায় গ্রহণ করলেন হজরত আদম আলাইসাল্লাম প্রায় বারো শত বছর জীবিত ছিলেন অবশ্য এই নিয়ে মত রয়েছে এর মধ্যে তার সাড়ে তিনশত সন্তান জন্মগ্রহণ করে সন্তানদের অধিকাংশকে তিনি নিজের পার্থিব ও পরলৌকিক তালিম দান করেন তার সন্তানদের মধ্যে কাবিল ছাড়া সকলেই ইমানদার ছিলেন হজরত সাল্লাম জীবনের শেষ দিকে মোটামুটি আরাম আয়েসে কাটিয়েছিলেন তিনি নিজে নবী হওয়া সত্ত্বেও হজরত মোহাম্মদ সাল্লু আলি সাল্লামের উন্মতের অন্তর্ভুক্তির ভাগ্য লাভ করেন তিনি অল্পদিন রোগ ভোগের পরে ইহলোক ত্যাগ করেন তাকে সিংহলের এক স্থানে দাফন করা হয় মানুষ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তার মাঝার জিয়ারতের লক্ষ্যে সিংহল যাত্রা করে থাকেন আজও পর্যন্ত তার মাজার জিয়ারতের কার্য অব্যাহত রয়েছে হযরত আদম আলি সাল্লাম সম্বন্ধে কয়েকটি বিরাট বিরাট মজাজের কথা বিভিন্ন কিতাবে বর্ণিত আছে এখন আমরা তার দুই একটি দিচ্ছি হজরত আদম সাল্লাম আল্লাহর নির্দেশক্রমে পৃথিবীতে আগমনের প্রাককালে মেসওয়াকের জন্য একখণ্ড গাছ সঙ্গে নিয়ে আসেন উক্ত গাছটি ছিল অত্যন্ত মজাজাপূর্ণ উক্ত গাছ হাতে নিয়ে আল্লাহ তালার দরবারে যা কিছু প্রার্থনা করা হতো আল্লাহতালা সঙ্গে সঙ্গে তা মঞ্জুর করতেন উক্ত গাছ পরবর্তী সময়ে নবীগণের হাতে হাতে হজরত মৌসালসাল্লামের নিকটে এসে পৌঁছে যা দ্বারা তিনি সর্প তৈরি করে পৃথিবীর সব বিধর্মীদের সাথে মোকাবেলা করেছিলেন যেই কাহিনী সমগ্র পৃথিবীব্যাপী অতি প্রসিদ্ধ একসময় হজরত আদম আলাহিসাল্লামের সন্তানেরা দুর্ভিক্ষের সম্মুখীন হয় তখন তারা পিতার নিকট গিয়ে তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করতে বলেন হজরত আদম আলি ব্যক্তিগত সুযোগ সুবিধা সম্বন্ধে আল্লাহর দরবারে দোয়া করতে সাহস পেতেন না তাই তিনি সন্তানদের পিরাপিরি সত্ত্বেও আল্লাহর দরবারে কোনো দোয়া করেননি তখন আদম আলা সাল্লামের সন্তানেরা একত্রিত হয়ে তার পিতার শসিলা দিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন আদম আলাহিসাল্লামের সন্তানদের এই ফরিয়াদের পরিপ্রেক্ষিতে আল্লাহ আল্লাহতালা হজরত জিবরিআ আলাইস্লামের মারফত অসংখ্য স্বর্ণ ও রৌপ্য মুদ্রা পাঠিয়ে দেন আদম আলাাল্লামের সন্তানেরা এই মুদ্রা নিয়ে পিতার নিকট গমন করেন এই মুদ্রা দ্বারা তখন কোনো প্রয়োজনীয় জিনিস খরিদ করা সম্ভব ছিল না কারণ পৃথিবীতে তখন পর্যন্ত আদম সন্তান ব্যতীত অন্য কোনো মানুষ ছিল না কোনো উৎপাদন কোনো ক্রয় ও বিক্রয়ের ব্যবস্থা ছিল না এহেন অবস্থায় টাকা ও স্বর্ণমুদ্রা দ্বারা কি উপকার সাধিত হবে এই কথা ভেবে হযরত আদম আলাইসাল্লাম তার সন্তানদেরকে বললেন আমি তোমাদেরকে একটি নির্দিষ্ট স্থানের কথা বলে দিচ্ছি তোমরা স্বর্ণমুদ্রা নিয়ে সেখানে যাবে এবং যার যা প্রয়োজন তার নাম বলে প্রয়োজনীয় মুদ্রা সেখানে রেখে আসবে পরের দিন তোমাদের মুদ্রা বিনিময়ে প্রয়োজনীয় বস্তু তোমরা সেখানে পাবে আদম সন্তানেরা পিতার নিকট থেকে সমস্যার এই অভিনব সমাধান পেয়ে অত্যন্ত আনন্দিত হল তারা আর বিলম্ব না করে পিতার উপদেশ অনুসারে স্বর্ণ মুদ্রা নিয়ে যথাস্থানে চলে গেল এবং শৃঙ্খলার সাথে লাইন ধরে মুদ্রা জমা করে আসলো পরের দিন যথাসময়ে তারা গিয়ে নির্দিষ্ট স্থানে পৌঁছে দেখল পিতার কথা অনুসারে তারা সকলে নিজ নিজ মালপত্র পেয়ে গেল তখন আউলাদে আদমআ আল্লাহ আল্লাহতলার দরবারে শেষদায় পরে শুক্রিয়া আদায় করেন কথিত আছে হজরত আদম আলাাল্লাম যখন পৃথিবীতে অবতরণ করেন তখন যে স্থানে তিনি প্রথম পা রাখেন সেখানের মাটিগুলো টকবক করে ফুটে ওঠে এবং ঘুরতে থাকে এই দৃশ্য দেখে শয়তান ভাবল এই মাটি দ্বারা বিরাট উদ্দেশ্য সাধন হয়ে যাবে তখন সে সেখান থেকে একমুষ্টি মাটি নিয়ে গভীর সমুদ্রের মাঝে এক পর্বতমালার উপর রেখে দেয় বাকি ঘূর্ণইমান মাটি একটি গর্তের আকার ধারণ করে ভূগর্ভে চলে যায় ভূগর্ভে চলে যাওয়া এই মাটি হতে নাকি পৃথিবীর খনিজ দ্রব্যের সৃষ্টি হয় এযাবৎ শতাধিক রকমের খনিজ দ্রব্য মানুষের কল্যাণে ব্যবহৃত হচ্ছে এগুলো সবই হজরত আদম আলাাল্লামের কদম মোবারকের বরকতের সৃষ্টি বলে বিশেষজ্ঞদের ধারণা দ্বিতীয়ত যেই মাটি শয়তান পর্বত চূড়ায় রেখে দিয়েছিল তা দ্বারা পৃথিবীতে জাদুবিদ্যার প্রচলন হয় যা আজও পর্যন্ত মানুষের অকল্যাণের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে আসছে হজরত আদম আলাইস্লামের জামানায় আইয়ামে বিয়াজের রোজা ফরজ ছিল প্রতি চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো তারিখকে আইয়ামে বিয়াজ বলা হয় হজরত শীশ আলিয়া সাল্লাম নবদ লাভ করার পরে আইয়ামে বিয়াজের রোজার ইফতারি আল্লাহতালা হজরত আদম ও তার সন্তানদের জন্য ফেরেস্তা মারফত বেহেস্ত থেকে প্রেরণ করতেন এটা ছিল নবী হজরত মোহাম্মদ হাসাল্লাহু আলি সাল্লামের বরকত একদে হজরত শিষ আলাইসাল্লাম যখন দেখলেন তার পিতা আদম আদমআলাম অতি সাধারণভাবে সন্তানদেরকে নিয়ে ইফতার করেন যা সংগ্রহ করাও ছিল খুব কষ্টকর তখন তিনি আল্লাহতাল্লার নিকট ফরিয়াত করে বলেন হ্যাঁ পরম করুণাময় তোমার নিকট খাদ্য সম্পদ অর্থ কোনো কিছুরই অভাব নেই এমতাবস্থায় হজরত আদম আলাইসাল্লাম খাদ্যের অভাবে যথেষ্ট দুরবস্থায় কাটাচ্ছে এ ব্যাপারে তোমার রহমত কামনা করি হজরত শীশ আলাইসাল্লামের দোয়ার পর হতে রোজার তিন দিন ইফতারির নামে বহু রকম খাদ্য ব্যহস্ত হতে আসতে থাকে সেই খাদ্য ছিল এত পর্যাপ্ত যা দশ দিন যাবৎ সকলে খাবার পরেও উদ্বৃত্ত থাকত হাজরত আদমুলাইসাল্লাম শেষ বয়সে আল্লাহতালার আরও অনেক দান অনুদান লাভ করেছেন যার সংখ্যা নির্ণয় করা কঠিন সম্মানিত সুধি আমাদের পিতা হজরত আদম আলাইসাল্লামের পার্থিব জীবন সম্পর্কে এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি সর্বদা সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে শুধরে দিলে কৃতজ্ঞ থাকবো আর ছোটোখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব সর্বোপরি আলোচনাটা যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন প্রচারের স্বার্থে আলোচনাটা শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি